নমস্কার, আমি বর্ষা। পূরবী নিউজে আপনাদের স্বাগত। শুরুতেই দেখে নেব আজকের হেডলাইনস। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করে গয়না হাতানোর অভিযোগ উঠল হাবড়ার এক যুবকের বিরুদ্ধে। বাগদায় প্রকাশ্য তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, মন্ত্রী উপেন বিশ্বাসের সি এর বিরুদ্ধে অভিযোগ তৃণমূলেরই একাংশের। সারদা কেলেঙ্কারিতে রাজ্য সরকারের বিরুদ্ধে চক্রান্ত করছে কেন্দ্র সরকার, এমনই অভিযোগে হাবড়ায় মিছিল তৃণমূল কংগ্রেসের। নোয়াপাড়ার গারলিয়ায় ধর্ষণ করে খুন এক তরুণী। হাবড়া মুক্তিধাম শ্মশানে ইলেকট্রিক চুল্লির জন্য 3 কোটি টাকা বরাদ্দ করল রাজ্য সরকার। বারাসাত ক্যানেল ক্লাবের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে ডগ শো এর। বাংলা ছবি অশনি সংকেতের মিউজিক রিলিজ হলো সম্প্রতি। আজকে বিস্তারিত খবরে, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন সহবাস করে গয়নাকাটি হাতানোর অভিযোগ উঠল হাবড়ার মহিষা বেলতলার কল্লোল লেবনাথের বিরুদ্ধে। প্রায় 5 বছর আগে মুম্বাইয়ের চেঙ্গুর থানা এলাকার এক মহিলার সাথে কর্মক্ষেত্রে গিয়ে সম্পর্ক গড়ে উঠেছিল হাবড়ার মহিষা বেলতলা যুবক কল্লোল দেবনাথের। বিবাহিত হওয়া সত্ত্বেও ওই মহিলাকে হাবড়ায় নিয়ে আসে ওই যুবক। এরপর সাংসারিক অসাধ্যের জেরে প্রথম স্ত্রীকে ছেড়ে মুম্বাইয়ের ওই মহিলাকে নিয়ে বিয়ে না করে দীর্ঘদিন ধরেই হাবড়ায় বসবাস করত ওই যুবক। কিন্তু তাদের কোনো সন্তান না হওয়ার কারণেই ওই মহিলার সাথে প্রায়ই অশান্ত হতো কল্লোল দেবনাথের, যার কারণেই নাকি ওই মহিলাকে ছেড়ে দেওয়ার হুমকিও দেয় কল্লোল। আর তার জেরেই সোমবার হাবড়া থানায় দ্বারস্থ হয় ওই মহিলা। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই মহিলার গয়না হাতানোর অভিযোগ দায়ের করেন হাবড়া থানায়। তুই তো মায়ের উসকে সাথ ফ্রেন্ডশিপ করনে কা মেরা ইচ্ছা থা, ইসকে লিয়ে আজ তক মানে উসকো বাঁচাযা, কিন্তু ওই মেরে কো আগর যদি রাস্তে পে ছোড় রহা হ্যায় তো মে তো ক্যা করুন, মে ন্যায় চাহতা হ্যায় কি মেনে ক্যা অন্যায় কিয়া হ্যায়। এরপরই ঘুমের ওষুধ খেয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করে অভিযুক্ত কল্লোল দেবনাথ। বর্তমানে হাবড়া হাসপাতালে চিকিৎসা চলছে ওই যুবকের। ওই মহিলার যাবতীয় অভিযোগ অস্বীকার করে কল্লোল দেবনাথের মা জানান, ওই মহিলাই দীর্ঘদিন ধরে অত্যাচার করত তাদের উপর। বোম্বে গিয়েছিল, বোম্বে থেকে একটা মহিলা ওর পেছন লেগে চলে আসছে, আসে আর কি শেষ কয়েক বছর ধরে আমরা তার নির্যাতনায় আমরা বাড়ির থেকে পালাই গেছি। পালাই গেছি মানে আমরা বাড়া ছিলাম, বকলো না করে রাজাদের বাড়ি পাড়া ছিলাম, ওইখানে সেই ই করে আমাদের ওর নির্যাতনায় আমরা তারপরে আমরা ওইখানে আমাদের পাশে একটা জমি আছে সেইখানে যেয়ে আর কি বাড়ি ওই দিনে দিয়ে। ঠিকানা কি আছে? ঠিকানা কি আছে এখন? আমাদের মহিষা বেলতলা বুধরাটির মোড়ের আগে। আপনার ছেলে কি বিবাহিত? এমনিতে বিবাহিত মানে ওই মহিলা ওর সাথে পালাই এসে কতদিন সংসারে ভীষণ নির্যাতনা করে, ওরে মারে পারে বিশালী অত্যাচার করে ওর পরে, আর সহ্য করতে না পারে এখন থানায় যেয়ে উঠেছে মহিলা, থানায় যেয়ে উঠে থানার থেকে ওরে কেস করেছে পুলিশ। আমাদের বাড়ি গেছিল, পুলিশই বের করে। এই ঘটনায় তদন্ত নেমেছে হাবড়া থানার পুলিশ বলে জানা যায়। পূর্বী নিউজের জন্য উৎপল রায়ের রিপোর্ট, হাবড়া। বাগদায় প্রকাশ্যে এলো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, মন্ত্রী উপেন বিশ্বাসের সি এর বিরুদ্ধে অভিযোগ তৃণমূলেরই একাংশে। সারদা কেলেঙ্কারি নিয়ে একের পর এক তৃণমূল নেতা মন্ত্রীর গ্রেফতারের বিরুদ্ধে সোমবার কেন্দ্র সরকারের বিরুদ্ধে মিছিল করার কর্মসূচি ছিল বাগদায় পঞ্চায়েত সমিতির সদস্য সহ তৃণমূলের কর্মী সমর্থকদের। সেই কথা অনুযায়ী মিছিল করবার সময় মন্ত্রী উপেন বিশ্বাসের সিএ তন্ময় চক্রবর্তী প্রভাব খাটিয়ে বাগদার ওসির নির্দেশে ওই মাইক খুলে নিয়ে যায় বলে অভিযোগ। মন্ত্রী মহোদয়ের যে সিএনআইএ আছে সেই ভদ্রলোক আমাদের শান্ত বাগদাটাকে অশান্ত করে তুলছে বিভিন্ন অফিসে আদালতে পুলিশের কাছে প্রকৃত তৃণমূলীদের হ্যারাস করার জন্য উনি বিভিন্ন পেশা সৃষ্টি করছে। এখানে এক শ্রেণীর স্বার্থান্বেষী তৃণমূল তারা এখানে ডিভাইডেটা করার চক্রান্ত করছে, কিন্তু ব্যক্তিগতভাবে কে করছে সেটা আমার জানা নেই। বিভিন্নভাবে মন্ত্রী সিএ বহিরাগতদের সাহায্য নিয়ে ওই পঞ্চায়েত সমিতির সদস্যদের বিরুদ্ধে নানা ধরনের সমস্যা তৈরি করছে বলেও অভিযোগ। তৃণমূলের নামে কিছু ব্যবসাদার ব্যবসা করছে, মাননীয় মন্ত্রী মহোদয়কে ভুল বুঝিয়ে প্রকৃত দুর্দিনের তৃণমূলদেরকে বিচ্ছিন্ন করার যে চক্রান্ত করছে। আমাকে ওদের ইচ্ছা মতন ব্যবহার না করা যাওয়ার কারণে আমাকে মহিলা সেলের থেকে সরিয়ে দিয়েছে এবং আমার এখানে সম্পূর্ণ মেয়েদের সম্মান কিভাবে রাখবো সেই সমস্যায় ভুগছি। এখানে তন্ময় চক্রবর্তী একজন লোক আছে বা একটা দালাল রেখেছে যারা নির্বাচনে সম্পূর্ণ 1,500-2,500 ভোটে হেরেছে, তাদের নিয়ে একটা গোষ্ঠী বানিয়েছে যারা কোনো দল করে না, যারা হচ্ছে তুলাবাজ ধান্দাবাজ গরুর দালাল, সেইগুলো নিয়ে একটা চক্রান্ত করে আমাদেরকে ওরা জোর করে চাপিয়ে দিতে চাইছে যে আমরা বিজেপি। পূর্বী নিউজের জন্য কার্তিক সাহা রিপোর্ট।
বিয়ের বেনারসির একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। নামী দামি কোম্পানির শীত বস্ত্রের বিপুল আয়োজন, দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী, সজ্জা দ্রব্যের অনবদ্য সম্ভার, পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক, সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। আকর্ষণীয় শাড়ির কাউন্টার, আমার পছন্দ দেবশ্রী, হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী, 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড হাবড়া। শ্যাম স্টিলের 500 DEQCR মানেই অটুট ভরসা, অসাধারণ গুণমানের প্রতিশ্রুতি। জেনে রাখুন, ইকিউ মানে ভূমিকম্প রোধী আর সিআর এর মানে ক্ষয় রোধকারী। শ্যাম স্টিল 500 DEQCR। উত্তর চব্বিশ পরগনাতে আপনার নিকটবর্তী ডিলারের জন্য যোগাযোগ করুন 9733907374 অথবা 9433052331। শীত বস্ত্রের বিপুল স্টক, নিউ ফ্যাশন কর্নার, কিডস ওয়্যার স্পেশালিস্ট, এরিনা মার্কেট, হাবড়া। এবার পূজোয় থাকছে নতুন নতুন ডিজাইনের সর্বভারতীয় শাড়ির বিপুল সম্ভার। নারীমণির শাড়ি মানেই পাঞ্চালি, যশোর রোড হাবড়া, আমাদের কোনো শাখা নেই। Parents are looking for a school with a heart, where together we make learning a joyful discovery. St. Stephen's School, Habra, Diocese of Barrackpur, CNI, 183 Jeshore Road, opposite of Desh Bondhu Park, North 24 Parganas, Habra 743263. An English medium co-educational school following ICSE syllabus through trained and experienced teachers, which is fully equipped with science laboratories, library and computer laboratory. Bus services are available from scheduled pickup points. Admission open for the academic session 2015-2016. Prospectus and admission forms are available for classes pre-nursery to 9 on payment of rupees 350 in cash from the school office between 9:30 a.m. and 12:30 p.m. on working days. St. Stephen's School, Habra. Phone number 03216-238218 and 9331862182. শীতবস্ত্রের বিপুল সম্ভার, রূপসা নারীর অরূপরত, পিএম মেডিকেল গলি হাবড়া, নিবেদিতা প্রেসের নতুন সংযোজন, ব্যানার, ফিনাইল, গ্লোসাইন বোর্ড, ডিজিটাল কালার প্রিন্ট, জাম্বো জেরক্স, পলিমার স্ট্যাম্প, সেলফ ইঙ্ক স্ট্যাম্প, ল্যামিনেশন ও যাবতীয় ছাপার কাজ করা হয়। নিবেদিতা প্রেস, কালীমার্কেট স্টেশন রোড, হাবড়া, উত্তর চব্বিশ পরগনা। ফোন 237048, মোবাইল 9733951372। কে তুমি নন্দিনী? না 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 না, রূপেতে রঙিনী। আসছে কে তুমি নন্দিনী সিজন 2। সারদা কাণ্ডে সিবিআই কে কাজে লাগিয়ে রাজনৈতিক চক্রান্ত করছে কেন্দ্র সরকার, এমনই অভিযোগে হাবড়া 2 নম্বর রেলগেট থেকে জয়গাছি পর্যন্ত মিছিল করল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। সারদা কেলেঙ্কারিতে ক্রমশই প্রকাশ হয়ে আসছে একের পর এক প্রভাবশালী তৃণমূল নেতা মন্ত্রীর নাম, আর এর পিছনে রাজনৈতিক চক্রান্তই দেখছে তৃণমূল। সিবিআই কে কাজে লাগিয়ে কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে রাজনৈতিক চক্রান্ত করছে, এমনই অভিযোগে রাজ্য তৃণমূলের নির্দেশে হাবড়া 2 নম্বর গেট থেকে জয়গাছি পর্যন্ত প্রতিবাদ মিছিল করল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। এই মিছিলটা রাজ্য তৃণমূল কংগ্রেস নির্দেশে এবং কেন্দ্রীয় সরকার পশ্চিমবাংলা সরকারের উপরে যে অগণতান্ত্রিকভাবে তাদেরকে চক্রান্ত খেলা
বাংলায় মেতেছে এবং বাংলার উন্নয়নের স্বার্থ রক্ষা করার জন্য মমতা ব্যানার্জি কাজ করছেন, তাকে ব্যাহত করার জন্য পরিকল্পিতভাবে কেন্দ্রীয় সরকার আজকে সিবিআইকে কাজে লাগিয়ে তারা পশ্চিমবাংলার তৃণমূল কংগ্রেসকে বিধ্বস্ত করতে চায়, পশ্চিমবাংলার উন্নয়নের চাকাকে তারা স্তব্ধ করে দিতে চায়। তারই বিরুদ্ধে সারা রাজ্যব্যাপী এবং হাবড়া শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের প্রচার চলছে। পূর্বি নিউজের জন্য সঞ্জয় রিপোর্ট, হাবড়া। নোয়াপাড়ার গাড়লিয়ার এক তরুণীকে ধর্ষণ এবং খুন করে কলকাতার এক হাসপাতালে ফেলে পালানোর অভিযোগ উঠল কয়েকজন যুবকের বিরুদ্ধে। গত 8 নভেম্বর থেকে নিখোঁজ ছিল ওই তরুণী। 9 নভেম্বর নোয়াপাড়া থানায় অভিযোগ দায়ের করেন ওই তরুণীর পরিবার। কিডন্যাপ হওয়া তা 8/11/2014। হম লোক মিসিং কিয়ে 9/11/2014। উসকে বাদ উস লড়কা সে কন্টেক্ট কিয়া গিয়া, ও লড়কা বললা হমকো নহীঁ পতা হ্যায়। কল আইন্দা কল হম লোগো কো লাশ আরজি কল হসপিটাল মে মিলা। উসকে বাদ হম লোগ তালা থানা গয়ে, তালা থানা মে ইয়ে পতা চলা কি লড়কি কে সাথ রেপ বলাৎকার কিয়া গিয়া হ্যায় আর উসকা জান লেকর কে আরজি কল মে সুলা কর ভাগ গিয়া। ভাগনে ওয়ালা সদ্দাম অঙ্গস কা রহনে ওয়ালা হ্যায়, বগল মে ফাড়ি থানা হ্যায়। ইসকে সাথ সিটি মানে ও যে ক্যামেরা হ্যাঁ না হসপিটাল মে যে লগা হুয়া হ্যায়, পতা চলা হ্যায় কি দো লড়কা আর থা আর শায়দ ইয়ে লড়কি ভি উসমে শামিল হ্যায়। উসকো মেরে খেয়াল সে কোই এসা ঘটনা ঘটা কে জব ও মর গই তো আজকাল মে সুলা কে ভাগ গিয়া। লোক একদম ইনসাফ চাহতে হ্যায় কি আইন্দা ও লড়কা কিসি কে সাথ এসা কোই গলতি না করে। উসকা ব্যাকগ্রাউন্ড হম লোক কো জাননে কো মিলা হ্যায় কি কই এক লড়কি কে সাথ আর ভি কিয়া হ্যায়। ওই তরুণীর মায়ের অভিযোগ, ভদ্রেশ্বরের এক যুবক সাদ্দাম হোসেনি ধর্ষণ করে খুন করেছে তার মেয়েকে। আমার মেয়ে স্কুল জিন্স প্যান্ট গঞ্জি পরে গিয়েছে আর ওখানতে আমার মেয়ে গায়েব। আমার মেয়েকে ইজ্জত লুটে হসপিটালে পাঠিয়েছে, এক মাস পরে আমার মেয়ের বডি পেয়েছে। আমার গুলশান আমি জানকে বললি জান লব, আমার মেয়ে জেলম খতম করে ধর আমি ইনসাফ লব জান। পূর্বী নিউজের জন্য পল্লব হালদারের রিপোর্ট। হাবড়া মুক্তিধাম শ্মশানের ইলেকট্রিক চুলের প্রকল্পের জন্য 3 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে জানালেন রাজ্যের খাদ্য সরবরাহ দপ্তরের মন্ত্রী তথা হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক। হাবড়া মুক্তিধাম শ্মশানের আধুনিকরণ করে ইলেকট্রিক চুলের প্রকল্পের জন্য 3 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। হাবড়ার জিয়লডাঙ্গা আদিবাসী মহাশ্মশান ঘাটের উদ্বোধনী অনুষ্ঠানে এসে জানালেন রাজ্যের খাদ্য সরবরাহ দপ্তরের মন্ত্রী তথা হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক। অশোকনগর স্টেশনের পিছনে কিন্তু হাবড়া আমাদের পৌরসভার মধ্যে, অশোকনগর স্টেশন হাবড়া পৌরসভার মধ্যে আমরা 3 কোটি টাকার আমরা ইলেকট্রিক চুল্লি প্রকল্প তৈরি করছি। এছাড়াও তিনি আরো জানান যশোর রোডের সয়েল টেস্ট ও ডিজাইনের জন্য 10 কোটি টাকা বরাদ্দ করেছেন মুখ্যমন্ত্রী। রাস্তার সয়েল টেস্ট হবে, ডিজাইন হবে আর রাস্তার মাটি টেস্টিং করবেন, ডিজাইন করবেন, এভরিথিং করে তার জন্য 10 কোটি টাকা বরাদ্দ দিয়েছে। এর পাশাপাশি বারাসাত থেকে বনগাঁ পর্যন্ত বেশ কয়েকটি জায়গায় ব্রিজ হওয়ার কথাও জানালেন মন্ত্রী। প্রথম ব্রিজ আমাদের হবে চাপাডালি মোড় ঘুরছি যখন আমরা বারাসাত থেকে চাপাডালি, ওখানে একটা ছোট্ট ব্রিজ হবে। তারপরে আমরা আসছি কাজীপাড়া রেলগেট, ওখানে একটা ছোট্ট ব্রিজ। তারপরে আমাদের একটা ছোট্ট ব্রিজ হবে অশোকনগর রেলগেটের ওপর একটা ছোট্ট ব্রিজ। আর হাবড়ায় হবে শ্রী চৈতন্য কলেজ থেকে চমদার মোড় পর্যন্ত এত বড় লম্বা ব্রিজ হবে হাবড়ায়। আর বনগায় হবে বনগাঁ টাউনের ওপর ব্রিজ। এটার আমাদের প্রাথমিক সার্ভে শুরু হয়ে গেছে, দেখবেন টেস্টিং করছে। পূর্বি নিউজের জন্য জয়ন্ত কর্মকারের রিপোর্ট, হাবড়া। ঘরোয়া পরিবেশ, আন্তরিক পরিষেবা, সুস্বাদু খাবার, রাজনন্দিনী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ফ্রেশ ফার্স্ট টেস্টি, পোস্ট অফিস রোড হাবড়া, ফোন নাম্বার 9735700999।
প্রতিটি শুভ মুহূর্তের সাথী। নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। কল্পনা স্টোর্স, রেমন্ডস, বিমল, ফ্র্যাঙ্কো, অরবিন্দ ও গ্রাফিয়ার মতো নামি দামি কোম্পানির শুটিং শাটিং এর পাইকারি ও খুচরো বিক্রেতা। কল্পনা স্টোর্স অভিজ্ঞ টেলার দ্বারা প্যান্ট, শার্ট ও স্যুট এবং মহিলাদের সালোয়ার, কুর্তি ও চুড়িদার আধুনিকতার সাথে তৈরি করা হয়। কল্পনা স্টোর্স, যশোর রোড, হাবড়া। মজুমদার জুয়েলার, শুধু সোনা নয়, 30 বছরের পরম্পরা। 1 নম্বর রেলগেট, হাবড়া। ফোন নম্বর 8972729733। মনে রাখবেন, আমাদের প্রথম শাখা গুমা স্টেশন রোডে, শ্রী অরবিন্দ, এরিয়া মার্কেট, হাবড়া। শ্রী অরবিন্দ। শ্রী অরবিন্দ, ব্লাউজ স্পেশালিস্ট, এরিনা মার্কেট, হাবড়া। সহজ তথ্য মিত্র কেন্দ্রে ইলেকট্রিক বিল জমা নেওয়া হচ্ছে। সমস্ত গাড়ির ইন্স্যুরেন্সের সরকারি প্রিমিয়ামের টাকা জমা নেওয়া হয়। রাজ্য ও কেন্দ্র সরকারের সমস্ত প্রকল্পের ফর্ম অনলাইনে ফিল আপ করা হয়। যোগাযোগ করুন রাজ্য ও কেন্দ্র সরকার অনুমোদিত সহজ তথ্য মিত্র কেন্দ্র। ঠিকানা, হাবড়া পুরানো ইউবিআই গলি, এলাহাবাদ ব্যাংকের পাশে দোতলায়। ফোন 9733958531। কল্পনা মেডিকেল এজেন্সি এবং পশ্চিমবঙ্গ সরকারের যৌথ উদ্যোগে অশোকনগর স্টেট জেনারেল হসপিটালে ন্যায্য মূল্যের ঔষধের দোকান, 69% পর্যন্ত ছাড়। এখানে হসপিটাল এবং বাইরের প্রেসক্রিপশনের যাবতীয় ঔষধ পাওয়া যায়। কল্পনা মেডিকেল এজেন্সি এবং পশ্চিমবঙ্গ সরকারের যৌথ উদ্যোগ, অশোকনগর স্টেট জেনারেল হসপিটাল, উত্তর চব্বিশ পরগনা। কে তুমি নন্দিনী? বিভিন্ন ধরনের পোষ্য কুকুরদের নিয়ে বারাসাত ক্যানেল ক্লাবের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে ডগ শো। এই ডগ শো এর উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলার ASP ভাস্কর মুখার্জি সহ বিশিষ্ট জনেরা। বিভিন্ন ধরনের বিদেশি কুকুরের প্রদর্শনী করা হবে এই শো এ। গত বছর এই ডগ শো এ অংশগ্রহণ করেছিল 113টি কুকুর, এবার তা আরো বেশি হবে বলে আশা বারাসাত ক্যানেল ক্লাবের সম্পাদক সৌরভ পোদারের। এইবার যে বারাসাত তথা জেলার বুকে সর্বপ্রথম এই যে একটা অনুষ্ঠান আমরা করব, গত বছর আমরা 22শে ডিসেম্বর আমরা অর্গানাইজ করেছিলাম, 22 দিনের মাথায় আমরা শো করেছিলাম। অক্লান্ত পরিশ্রম ছিল ঠিকই, কিন্তু তার পাশাপাশি আনন্দটাও খুব পেয়েছিলাম যখন আমাদের শোটা সাকসেস হয়েছিল। সাকসেস এই কারণে হয়েছিল, এর জন্য সর্বোপরি আগে ধন্যবাদ জানাবো যারা ডগ নিয়ে আসেন, যে অভিভাবকরা, তাদেরকে, তাদের জন্যই আমাদের আজকে ডগ শোটা সাকসেস হয়, তারা আসেন বলে। আর ইন্সপায়ার এই জায়গা থেকে হয়েছে যে বারাসাত জেলার বুকে প্রচুর নাম, এই যে বারাসাতে যে নতুন একটা অনুষ্ঠান, অনেক অনুষ্ঠানও হয় সেই জায়গা থেকে, এটা সম্পূর্ণ ভিন্ন ধরনের নতুন অনুষ্ঠান যে ডগ শো, সেই জায়গা থেকে প্রচুর মানুষ আসে এই জায়গা থেকে, আমরা আরও এই জায়গাটায় পৌঁছেছি। গত বছরে এখনও আমাদের এন্ট্রি চলছে, গত লাস্ট ইয়ারে আমাদের এন্ট্রি ছিল 113, তো এই বছর এখনও আমাদের 100 ক্রস করেছে। আমরা আশা করছি এই বছর আমরা 150-র কাছাকাছি পৌঁছাবো কম বেশি। পূর্বি নিউজের জন্য পল্লব ভালদারের রিপোর্ট। বাংলা ছবি অশনি সংকেতের মিউজিক রিলিজ হলো সম্প্রতি, আর পরিচালক শ্যামল বোসের এই ছবির মিউজিক রিলিজ অনুষ্ঠানে হাজির ছিলেন অভিনেত্রী দেবলীনা। মূলত গ্রামের মানুষদের জীবনযাপন নিয়ে শ্যামল বোসের ছবি অশনি সংকেতের মিউজিক রিলিজ হলো সম্প্রতি। 3টি ভিন্ন ভিন্ন ধরনের গল্প নিয়ে এই ছবিকে সাপোর্ট করতে এর মিউজিক রিলিজ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অভিনেত্রী দেবলীনা। বাংলা সিনেমাকে আমি সবরকম ভাবে সবসময় সাপোর্ট করার চেষ্টা করি, যে কারণে আমার আজকে শ্যামলদার এক কথায় চলে আসা, শ্যামলদার সঙ্গে প্রথমবার কাজ করার এক্সপিরিয়েন্স খুব ভালো, তাই আমি শিওর একটা ভালো বাংলা ছবি তৈরি হয়েছে। কিন্তু
এখন মাল্টিপ্লেক্সে তো সেইভাবে বাংলা ছবি রিলিজ করলেই, যেহেতু ন্যাশনালি রিলিজ করে না, সেহেতু হিন্দি বা ইংলিশের মতো তো ওরকম ভাবে বক্স অফিস পাওয়া সম্ভব না। তো আমার মনে হয় বাংলা ছবির বেস্ট বক্স অফিসের উপায় হচ্ছে মাউথ পাবলিসিটি। তো ছবি দেখে ভালো লাগলে আরো দশজনকে বলা ছবি ভালো লেগেছে এবং আরো দশজনকে নিয়ে ছবিটা দেখতে আসা, যেটা আমি সবসময় দায়িত্ব নিয়ে করি এবং যত রকম ভাবে একটা বাংলা ছবিকে সাপোর্ট করা যায় আমি করার চেষ্টা করি, যেটা করার জন্য আমি আজকে এসেছি এখানে। এই ছবিতে রয়েছে মোট 4টি গান, আর তার সঙ্গীত পরিচালনা করেছেন শাশ্বত চট্টোপাধ্যায় ও জয়ন্ত। সর্বপ্রথম আমি বলি যে এটা আমার দিন বললে ভুল হবে, এটা সমগ্র অশনি সংকেত টিমের দিন, এটা আমাদের কাছে খুবই আনন্দের দিন। এখানে মূলত আমার একটাই কম্পোজ করা গান রয়েছে এখানে, সেই গানটা আমি যেটা কম্পোজ করেছি সেটা হচ্ছে পুরো ওয়েস্টার্ন ক্লাসিক্যালের উপর বেস করা, এর লিরিক্সও আমার আর গানটি গেয়েছে হচ্ছে স্নিগ্ধা বোস। মোট 4টে গান, 2টো ছবি মিলিয়ে, এর মধ্যে 3টে খুব সম্ভবত রবীন্দ্রসঙ্গীত আর একটা আধুনিক। অশনির সংকেত নিয়ে পরিচালক ও অন্যান্য কলাকুশলীরা জানান, এটা 3টে ছোট ছোট গল্প নিয়ে একটা পূর্ণাঙ্গ ছবি, 3টে আলাদা আলাদা গল্প এবং এটা ভিলেজ পলিটিক্স নিয়েই ছবিটা। এবং এখানে আমি ওই সাধারণ মানুষের, গ্রাম্য মানুষের জ্বালা যন্ত্রণা তুলে ধরবার চেষ্টা করেছি। মিউজিক ডিরেকশন শাশ্বত চ্যাটার্জি সুর করেছে আর গান গেয়েছে মহুয়া, ও একটা রবীন্দ্রসঙ্গীত গিয়েছে, আর স্নিগ্ধা বলে একটি মেয়ে, ও গিয়েছে একটি আধুনিক গান, 2টো গান আছে। আমি এটাতে দুটোতেই মূলত মেন ক্যারেক্টারই বলতে পারেন করেছি, একটাতে পুরো মডার্ন আর একটাতে একদম অপোজিট পুরো গ্রামের। ক্যারেক্টার তো খুব, প্রথমটা খুব মানে একটু মজার ক্যারেক্টার, মানে অন্ধবিশ্বাসকে মেনে নিত এরকম একটা ক্যারেক্টার, একটা ধাক্কার পরে পুরো বদলে যাবে এবং সমাজকে বদলাবার জন্য একটা মেসেজ রয়েছে আমার ক্যারেক্টারের মধ্যে দিয়ে। আর দ্বিতীয়টা একটা অভিনেত্রীর ক্যারেক্টার, যে নতুন অভিনেত্রী, যেটা আমি, আর নতুন কিভাবে ইন্ডাস্ট্রিতে নিজেকে দাঁড় করাচ্ছে, তার সঙ্গে কি কি প্রতিকূলতা আসছে সেগুলো। একটার নাম হচ্ছে শ্রেয়া, সেটাতে আমি পুরো শহুরে ক্যারেক্টার প্লে করেছি। তো সেটাতে একটু সফিস্টিকেট লুক ছিল, সেটা করতে আমার কোনো অসুবিধা হয়নি কারণ ওটা আমি আগেও করেছি। আর একটাতে গ্রাম্য ক্যারেক্টার প্লে করেছি, সেটা করতে আমার খুব ভালো লেগেছিল, একটু অন্য ধরনের ক্যারেক্টার ছিল। অশনি সংকেতে অ্যাকচুয়ালি 3টে গল্প নিয়ে, তো ফার্স্ট আর থার্ড গল্পে আমি লিড ক্যারেক্টারটা প্লে করেছি। ফার্স্ট ক্যারেক্টারটা হচ্ছে নর্মাল গাই, ইজ ইন লাভ উইথ দ্য ডিরেক্টরস ডটার, আর থার্ড ক্যারেক্টার হচ্ছে ভিলেজ বয়, সব কিছুতে ভয় পায়, মানে একটু সুপারস্টিশিয়াস। মানে এটা একটু, মানে থার্ড গল্প যেটা সেটা একটু ডাইনি কেন্দ্রিক, মানে ডাইনি সাসপেক্ট যেটা হয়ে থাকে, তো বিশ্বাস করি আমি যে ডাইনি বলে মানে এক্সিস্ট করে কিছু। পুরবি নিউজের জন্য দীপ রায় রিপোর্ট, কলকাতা। পুরবি নিউজ এখন এই পর্যন্তই, আপনারা দেখছেন পুরবি বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে। লড়াই মানে জীবন, আর এই লড়াইতে যে জিতবে সেই বেঁচে থাকবে মাথা উঁচু করে। আসছে কে তুমি নন্দিনী সিজন 2। জীবন তো একটাই, তাই কিছু করে দেখাতে, নিজেকে প্রমাণ করতে কে না চায় বলুন তো। আসছে কে তুমি নন্দিনী সিজন 2। কে তুমি নন্দিনী, না 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 না, রূপেতে রঙিনী। আসছে কে তুমি নন্দিনী সিজন 2।